বীরভূমের ঘোরার জায়গা যেন শেষই হতে চায় না। এই গ্রামীণ পরিবেশ মুগ্ধ করে দেয়। এবার ছুটে চলা ফুল্লোড়া মন্দিরের দিকে। এই ভিডিওতে ফুল্লোড়া সতীপীঠের কথাই তুলে ধরব। ঘুরতে চলে এসেছি বীরভূমের অন্যতম সতীপীঠ ফুল্লোড়াতে। আর আছে সেই সরোবরটির কথা, যেখান থেকে অকাল বোধনের সময় হনুমান 108টি পদ্ম তুলে নিয়ে গিয়েছিলেন রামচন্দ্রের জন্য। আমরা ঘুরছি বীরভূমের লাভপুরে। সময়টা শরৎকাল, দুর্গাপুজোর অষ্টমীর দিন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হাসুলি বাঁক আর বাজিকরদের গ্রামের দুর্গাপুজো দেখার পর আমরা চলে এলাম বীরভূমের অন্যতম সতীপীঠ ফুল্লোড়া মায়ের মন্দিরে। বাজিকরদের গ্রামের দুর্গাপুজোয় দেখেছিলাম সিঁদুরের উপর অলৌকিকভাবে প্রতিফলিত হওয়া মা দুর্গার পায়ের ছাপ। এখন যে স্থানে এসেছি, লোকে বলে এখানেও নাকি ঘটে চলে নানান অলৌকিক ঘটনা। আমরা এই মুহূর্তে চলে এসেছি বীরভূমের অন্যতম সতীপীঠ ফুল্লোড়াতে। কঙ্কালীতলা থেকে বেশ কিছুটা পথ টোটোয় করে আসতে হলো। এবার আমরা মেইন গেটে আছি, এখান থেকে ভেতরে যাব। চলুন আমার সঙ্গে, আরও একটা সতীপীঠে আপনাদের নিয়ে এলাম, চলুন। ফুল্লোড়া মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি সরোবর। কথিত আছে রামচন্দ্র রাবণ বধের পূর্বে দেবী দুর্গার যে অকাল বোধন করেছিলেন তার জন্য 108টি পদ্মফুল এই সরোবর থেকেই তুলে নিয়ে গিয়েছিলেন হনুমান। এ তো গেল রামায়ণকালের কথা, কিন্তু আজও এই পুকুরটিকে ঘিরে ঘটে চলে অদ্ভুত সব ঘটনা। দুর্গাপুজোর সময় এই পুকুরের কোণ থেকে ভেসে আসে এক অদ্ভুত ধ্বনি। সেই শব্দ শুনেই ফুল্লোড়া মন্দির ও তার পাশের গ্রামগুলোতে শুরু হয় সন্ধি পুজো। দেবী ফুল্লোড়া এখানে দুর্গারূপেই পূজিত হন। বহুবার সংস্কার হওয়ার ফলে মন্দিরে প্রাচীনত্বের ছাপ প্রায় নেই বললেই চলে। কথিত আছে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় কৃষ্ণানন্দগিরি নামের এক সন্ন্যাসী দেবীর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়ে এই অঞ্চলে দেবী ফুল্লোড়ার পুজো শুরু করেন। এরপর কোনো এক মাঘী পূর্ণিমায় জয় দুর্গারূপে মায়ের দেখা পান তিনি। মাঘী পূর্ণিমায় মন্দির চত্বরে বসে বিশাল মেলা। পরবর্তীকালে লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মায়ের পুজো করে প্রভূত লাভবান হন। 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দেবী পুরাণ মতে এখানে সতীর অধোষ্ঠ পতিত হয়েছিল। তন্ত্র চূড়ামণি মতে 51 পীঠের 49তম পীঠ হিসাবে এই মন্দিরের উল্লেখ রয়েছে। অনেকে এই মন্দিরকে অট্টহাস নামেও উল্লেখ করে থাকেন, কিন্তু এই বিষয়ে মতান্তর রয়েছে। এখানে দেবীর কোনো প্রতিমা নেই, তার পরিবর্তে গর্ভগৃহে রয়েছে সুবিশাল একটি ওষ্ঠাকৃতি পাথর। পাথরটি লাল বস্ত্র দ্বারা আবৃত। অনেকের মতেই এই শিলাটি ক্রমাগত বড় হচ্ছে। মায়ের পুজো শেষে আমরা দর্শন করলাম ভৈরবকে। ফুল্লোড়া মাতার ভৈরবের নাম বিশ্বেশ। মূল মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। এই মন্দির এক সময় ছিল বন জঙ্গলে ঘেরা। মায়ের মন্দিরে শৃগাল ভোগেরও ব্যবস্থা ছিল, তার নিদর্শনও রয়েছে। এই সেই জায়গা যেখানে শিয়ালরা এসে রোজ ভোগ পেত। আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই মন্দির। মাঘী পূর্ণিমার মেলাতেও আসতে পারেন। এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। পাশেই রয়েছে কয়েকটি লজ, সেখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে। কিংবা শান্তিনিকেতন ঘুরতে এসেও ঘণ্টাখানেক সময় ব্যয় করে এখানে ঘুরে যেতে পারেন।
এর পাশেই রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর কিছুটা দূরেই হাঁসুলি বাঁক। আমরা আগের ভিডিওতেই এই বিষয়গুলো তুলে ধরেছি আপনাদের সামনে। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অন্যতম সতীপীঠ বীরভূমের ফুল্লোড়ার গল্প বা ফুল্লোড়ার কাহিনী। এবার নতুন কোনো ডেস্টিনেশনে যাব। আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট তো করবেন। আর একই সঙ্গে বলে রাখি, যদি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কাজ আপনাদের কেমন লাগছে।